সালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আমাদের সমস্ত তাবলিগ আমরা জানাচ্ছি যে বাংলাদেশ এবং সমস্ত পৃথিবীতে ভাইরাস আক্রান্ত বাড়ার কারণে এবং অবস্থার পরিপ্রেক্ষিতে লকডাউন নীতি যা নির্ধারণ করেছে সরকার এবং ধর্ম ধর্ম প্রতিমন্ত্রীর পক্ষ থেকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলোকে শতভাগ মেনে চলা এটা সম্মত এবং সরিয়াতই আমাদেরকে উৎসাহিত করছে এই জন্য আমরা নিজ নিজ এলাকায় ফিরে যাব এই জন্য আমরা প্রশাসনের থেকে সহযোগিতা নিব। যেহেতু লকডাউন ভঙ্গ করেও যাওয়া যাবে না এই জন্য লোক প্রশাসন থেকে সহযোগিতা নিয়ে তারপর আমরা এলাকায় ফিরে যাব এবং এর সঙ্গে সঙ্গে আমল করতে করতে যাব আমরা নিজেদের এলাকায় যে ঘরে দাওয়াত তালিম নামাজ জিকির এবং ঘরের ভিতরেই নিজের বিবে বলল নিয়ে তিনজন চারজন পাঁচজন সরকার যখন নাকি পাঁচজন পর্যন্ত মসজিদে নামাজের অনুমতি দিয়েছে ঘরেও বাপ মেয়ে ছেলে বিবি তারাও নামাজ পড়তে পারে জামাদের সঙ্গে শরীয়তের বিধান রয়ে গেছে নামাজ পড়বে তালিম করবে দাওয়াত দিবে ঘরের ভিতরেই সমস্ত আমল করবে এবং ইনফিরাদিভাবে যত আমুল আছে সেগুলো করবে এবং যত সম্ভব আশপাশে যারা আছে গরু গরিব গুরু যারা খাদ্য সামর্থ্য অনুযায়ী এরকমভাবে নিজেরা তিন তরকারি না খেয়ে দুই তরকারি না খেয়ে এক তরকারি খেয়ে আমরা আশপাশে এরকমভাবে মানুষকে সহযোগিতা করব রসিদে খান ইসলাম বলেছেন যে তোমরা যদি ঘোষণা দিতে পারো তাহলে তরকারি ঝোল বাড়ায় দাও ঝোল বাড়াই দিয়ে তোমরা তোমাদের প্রতিবেশীদেরকে সহযোগিতা করো প্রতিবেশী বলতে শুধু মুসলমান না প্রতিবেশী বলা হয় যারা আমার বসবাসের আশপাশে বসবাস করে এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই থাকুক না কেন কে কোন ধর্মের কে কোন রঙের কোন কে কোন পক্ষের এগুলো দেখার সময় ইসলামে কখনোই নাই এখন এখন তো আরওই নাই এই জন্য আমরা চেষ্টা করবো যে নিজেদের এলাকায় থেকেই আমরা নিজেদের ঘরে থেকেই সমস্ত কাজ করব। এবং যে সময় সরকারের পক্ষ থেকে যে দিক নির্দেশনা দেওয়া হয় এর থেকে কঠিন থেকে কঠিনতম কোনো বিষয় আসলেও সেটিকে আমরা এরকমভাবে আর জিজ্ঞেস করবো না যে এটি মেনে চলবো কি সরকার যা সিদ্ধান্ত দিচ্ছে আলিমুল আমাদের নিগরানীতেই আকালিমুল পরামর্শ সাপেক্ষে সব কিছু চলতেছে এই জন্য আমরা আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করবো না বরং সেটিকে আমরা ফলো করার চেষ্টা করবো হত সেব দাম কাত হুক উনিও আলহামদুলিল্লাহ চোদ্দো দিনের জন্য কোয়ারেন্টাইনি আসেন এবং সপরিবারে আসেন এবং আলহামদুলিল্লাহ প্রশাসনের সঙ্গে ওনার সর্বত্রই সর্বস্বই ওনার যোগাযোগ আছে এবং বিভিন্ন ধরনের যে সমস্ত অপ্রচার চলতেছে সেগুলোর ব্যাপারে ভারত গভর্নমেন্টও আজকে সকাল থেকে এরকমভাবে অ্যাকশন নেওয়া শুরু করছে ইনশাআল্লাহ অচিরেই সত্যকে আল্লাহ প্রকাশ করে মিথ্যাকে আল্লাহ দাফন করে দেবেন হককে আল আলবুলি ফেদমুকু হওয়া হাজেক আল্লাহ আমিন বলেছেন যে হককে বাতিলের মাথার উপরে মেরে দেয় এবং বাতিলের মাথার সমস্ত ঘিলু চূর্ণ বিচূর্ণ হয়ে বিচ্ছিন্ন হয়ে যায় আর কখনও ওই বাতিলের মাথা এরকম কি হয় না ঠিক হয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে অবস্থায় আল্লাহ যে কাজ করার জন্য আমাদেরকে কবুল করেন তার উপরে আমরা সক্রিয় আদায় করব আর যে সমস্ত আমল আমাদের ছুটে যাচ্ছে তার জন্য আমরা তওবা করবো ইস্তাক্ষার করবো আর তাই বমিনা ধিকামাল্লা ধাম্বালাহু যে নাকি তবা করলো আর যে কোনো অপরাধের কারণে সবথেকে বড়ো অপরাধ আমাদের আল্লাহ আল্লাহ রসুলিম উলিরামের এতে আতের ভিতরের অপরাধ আমাদের যে সময় আল্লাহ রবুল্লাহামিন মসজিদকে আবাদ করার সুযোগ দিছিল সেই সময় আমরা মসজিদকে আবাদ করবো কি করবো না দাওয়াতিম ইস্তকবাল বলবো কি বলবো না মসজিদে করব না বাইরে করব এই নিয়ে আমরা ইফতলাপ করে ফেতনা করে আমরা যুগ যুগ কাটাই ফেলছি তো আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে যে হালাত আমাদের উপরে আসছে এই হালাত থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা তবা করি ইস্তরফার করি কান্দাকাটি করি যে আল্লাহ আবার অল্প সময়ের ভিতরে তুমি আমাদেরকে মসজিদ কেন্দ্রিক মেহনত করার তৌফিক দাও যত সম্ভাব মসজিদ কেন্দ্রিক মেহনত করার সুযোগ পাচ্ছি না এটাকে আমরা এরকম কোনো আজব গাজব মনে না করি বরং আল্লাহ রব্বুল্লাহামিন মক্কাতে রসুলিক আল্লাহ আলিয়া ইসলামকে দিয়ে তেরো বছর যে ঘর কেন্দ্রিক মেহনত করেছেন যেটাকে মাক্কি মেহনত বলা হয় মাকি মেহনত রসুল দিগির তেইশ বছর ভিতরে তেরো বছরই তেরো বছর এই যে মেহনত চলছে সেই মেহনতি করার জন্য আল্লাহ হয়তো আমাদেরকে এরকমভাবে পরিবেশ করে দিয়েছেন মসজিদ খোলা থাকলে অনেকেই ঘরে মেহনত করার জন্য প্রয়োজন বোধ করে না বা ঘরে ফিরে আসতে পারে না সে বাইরে বাইরে ঘুরতে থাকে বাইরে বাইরে মেহনত করতে থাকে এই জন্য আল্লাহবুল্লাহমিন হালাত আনে আহতামাতকে জিন্দা করার জন্য এই জন্য এই হুকুমে এই হালাতে যে হুকুমগুলো আছে সেই হুকুমকে যদি আমরা পূরণ করি তো হালাত হালাতের দ্বারাই দূর হবে না হালাত হুকুমের দ্বারাই দূর হবে এটাই কোরআন এবং হাদিস এবং নবী ও রসুল এবং সাল হিন্দের তরিকা এই তরিকাতে আমরা চলার জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে এতের সঙ্গে আল্লাহ আল্লাহ রসুরের এবং উলিলহরের এতাহাতের সঙ্গে চলার তৌফিক দান করেন